লোকসভার বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাব পেশ করেছেন তা কেন্দ্রীয় সরকারের কার্যপ্রণালীর একটা প্রতিবিম্ব। সরকার কিভাবে চলছে, সরকার কোন দিশাতে চলছে, সরকারের অগ্রাধিকার সেক্টরগুলি কি তা বাজেট ভাষণে ফুটে উঠেছে। এইবার প্রায় এক বছর দেশের অর্থনীতি থমকে ছিল। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে কিভাবে ফের মজবুত করা যায় তার উপর গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এইবারের বাজেট পেশ করেছেন। প্রথম বিষয় হচ্ছে দেশের অর্থনীতির গতি বৃদ্ধি করতে হলে সরকারি খরচ বৃদ্ধি করতে হবে। সরকারের খরচ বৃদ্ধি পেলে রোজগার বৃদ্ধি পাবে, মানুষের পকেটে টাকা যাবে, এতে করে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে, এইভাবে সরকারের কোষাগারের ট্যাক্স আসবে। তাই সরকারি খরচ বৃদ্ধি করার জন্য দুইটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সড়ক উন্নয়নের জন্য 1,18,000 কোটি টাকা খরচ করা হবে। পরিকাঠামো উন্নয়ন করা হলে সরকারি খরচ যেমন বৃদ্ধি পায় তেমনি রোজগার বৃদ্ধি পায়। উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। তাই স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে এইবারের বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আহূত সাংবাদিক সম্মেলনে এমনটা দাবি করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মনসুখ মান্ডবিয়া। বাজেট ভাষণে দেশের প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের কথা বলেছেন। দেশে বর্তমানে $5 বিলিয়ন আমদানি হয় আর রফতানি হয় $3 বিলিয়ন, অর্থাৎ $2 বিলিয়ন পার্থক্য রয়েছে। তাই এক্ষেত্রে সমতা ফিরাতে চাইছেন। দেশে উৎপাদন বৃদ্ধি পেলে দেশের লাভ হবে। একদিকে উৎপাদন যেমন বৃদ্ধি পাবে তেমনি অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে, দেশের পয়সা দেশে থাকবে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে 200 কোটি টাকার টেন্ডার গ্লোবাল করবে না। ভারতে করোনার ভ্যাকসিন তৈরি হয়েছে, সেই ভ্যাকসিন ইতিমধ্যে প্রায় 1 কোটি মানুষকে দেওয়া হয়ে গেছে। বর্তমান সরকার কৃষিক্ষেত্রের উপর গুরুত্ব দিয়েছে। কিষাণ সম্মান নিধির মাধ্যমে কৃষকদের সরাসরি অর্থ দেওয়া হচ্ছে। মৎস্যচাষী পশুপালকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হয়েছে। কৃষকরা যেন ঋণ নিতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। কোনো মানুষ কাজ করতে চাইলে তার জন্য যেন রাস্তা খোলা থাকে, সেই দিশাতে বর্তমান সরকার কাজ করছে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মনসুখ মান্ডবিয়া। कंट्री में रजिस्टर हो जाता था, लेकिन अभी पेटेंट सरल हो, मैक्सिमम 2 साल में पेटेंट हो जाए और पेटेंट के लिए खर्च की आवश्यकता होती हो और कोई युवा लड़का पढ़ते पढ़ते कोई पेटेंट करना चाहे उसके पास खर्च की व्यवस्था ना हो, भारत सरकार 50% पैसा अपने बजट से देंगे, ये भी डिसीजन किया गया। एग्रीकल्चर सेक्टर को कैसे बढ़ावा दें, भाषण से एग्रीकल्चर सेक्टर आगे नहीं बढ़ सकता। दोस्तों, एग्रीकल्चर सेक्टर को आगे बढ़ाने के लिए किसान सम्मान निधि के माध्यम से जो लोग आज किसान के बारे में बोलते हैं, या तो किसान के लिए जो मोदी जी ने किया है, सम्मानवाचक शब्द से बात शुरू होती है, किसान सम्मान निधि है, किसान हमारा अन्नदाता है, किसान लेबर नहीं है, किसान हमारा अन्नदाता है, किसान देश की आन बान और शान है। ये किसान को सम्मानित करने के लिए उसके अकाउंट में छोटा किसान हो अपने एग्रीकल्चर इनपुट्स उसको खरीदना हो तो सुविधा रहे, इसलिए 3 किस्में ₹6,000 उसके अकाउंट में डाला जा रहा है और अगले दिनों में वो वैसे ही चालू रहेंगे। MSP से प्रोक्योरमेंट होना, वो भी अगले दिनों में बढ़ाना है, इस बजट में प्रावधान किया गया है। किसानों को ऋण देना, उसमें 10% की बढ़ोतरी की है। मछुआरे को भी किसान मानना, उसको भी किसान क्रेडिट कार्ड देना। एनिमल हस्बेंड्री कर रहे हैं, पशुपालक है, उसको भी किसान मानना और उसको भी किसान क्रेडिट कार्ड देना, छोटी बात नहीं है। और हमारे छोटे मोटे सब किसान भाई हैं, वो तो किसान है ही, उसको भी क्रेडिट कार्ड के माध्यम से ऋण मिले, ज़्यादा ऋण मिले, उसकी भी उपलब्धता कराई है। कुल मिला के हमारी सरकार की ये सोच है कि व्यक्ति के जेब में पैसा आए, व्यक्ति मेहनत करना चाहे, काम करना चाहे तो उसके लिए अपॉर्चुनिटी उपलब्ध हो, इस दिशा में सरकार तेजी से आगे बढ़ रही है। अगले दिनों में अभी जो मूडीज ने अपना असेसमेंट किया, 11% अगले साल में हिंदुस्तान का ग्रोथ होना है, GDP ग्रोथ होना है, छोटी बात नहीं है। गुड गवर्नेंस के माध्यम से हमने सरकारी खर्च को कम किया, डिजिटल टेक्नोलॉजी का उपयोग करके ट्रांसपेरेंट गवर्नेंस दिया और गुड गवर्नेंस और ईज ऑफ डूइंग बिजनेस के माध्यम से देश में
काम की गति बढ़ी है, स्पीड से लोगों का काम हो रहा है, इश्यू सॉल्व हो रहा है। अपने रेगुलरली जो वर्क सरकार के साथ होता है, किसी को रेशन कार्ड कराना है, किसी को बिल अपना बिजली का बिल भरना है, या तो सरकार को टैक्स भरना है, जो भी छोटा मोटा काम होता है, जो डे टू डे होता है, उसमें सरलता रहे, उसके लिए जो गुड गवर्नेंस के माध्यम से कई इनिशिएटिव लिया गया है वो दुनिया में सराहनीय है। ईज ऑफ डूइंग बिजनेस में इंडिया का क्रम है वो भी बहुत नीचे जा रहा है। आज पहले ईज ऑफ डूइंग बिजनेस में हम 100 एबो पोजीशन पर थे, आज कम होके 63 पोजीशन पर आ गए हैं। अगले दिनों में और भी हम इस पोजीशन पर ईज ऑफ डूइंग बिजनेस के माध्यम से नीचे लाएंगे और देश को आगे बढ़ाएंगे। मोदी गवर्नमेंट का एक कमिटमेंट है कि देश आत्मनिर्भर बने, देश के युवाओं को रोजगारी मिले, और गवर्नमेंट इज प्रो पुअर्स प्रो फार्मर्स बट इंडस्ट्रीज फ्रेंडली गवर्नमेंट। देश में किसान का भी भला होना चाहिए, मजदूर का भी भला होना चाहिए, और तो उसकी हितों की भी रक्षा होनी चाहिए। आपने देखा होगा कोविड क्राइसिस में जिस तरह से इंडिया ने हैंडल किया, डेवलप्ड कंट्री में जाओ वहां भी एजिटेशन हुआ, लोगों को असुविधा हुई। मैं भारत सरकार ने कोविड क्राइसिस के लिए चर्चा करने के लिए 5 मंत्री समूह हेल्थ मिनिस्टर की अध्यक्षता में कमेटी बनाई थी। माय सेल्फ एंड पार्ट ऑफ दिस ग्रुप ऑफ मिनिस्टर्स। तो मैंने जब हम दुनिया का आकलन करते थे तब जाके पता चलता है कि हिंदुस्तान ने बहुत अच्छी तरह से कोविड क्राइसिस का सामना किया और सक्सेसफुली हम उससे बाहर आ रहे हैं। और अगले दिनों में देश के हर नागरिक को वैक्सीनेशन भी हो जाए, उसके लिए बहुत बड़ा अभियान आज के दिन में चल रहा है। हम वसुधैव कुटुंबकम के कल्चर में मानने वाले लोग, हम लाभ शुभ के कल्चर में मानने वाले लोग। हम केवल लाभ की बात नहीं करते, हम शुभ की भी बात करते हैं। ये हमारा कल्चर है। लाभ की बात करना मतलब हमारा ही केवल स्वार्थ देखना, हमने ऐसा नहीं किया। जब कोविड क्राइसिस चल रहा था, सारी दुनिया में लॉकडाउन था और दुनिया में मेडिसिन का प्रोडक्शन बंद हो गया था, ऐसी स्थिति में सारी दुनिया मोदी जी को रिक्वेस्ट करती थी कि हमें मेडिसिन सप्लाई करो। मुझे बताते हुए खुशी हो रही है कि 120 कंट्री में हिंदुस्तान ने मेडिसिन सप्लाई किया, देश में भी कमी नहीं होने दिया, दुनिया को भी सप्लाई किया। हम हमारा भी कल्याण चाहते हैं और दूसरा का भी कल्याण चाहते हैं, दूसरे को भी मदद करना। लाभ शुभ हम अपने घर पे डोर पर लिखते हैं, लाभ शुभ। लाभ मतलब अपना भी काम हो, शुभ मतलब दूसरे का भी कल्याण हो। सांबादिक सम्मेलन केंद्रीय प्रतिमंत्री मनसुख मांडविया छाड़ा उपस्थित छिलेन प्रदेश बीजेपी सभापति डॉक्टर मानिक साहा, सांसद प्रतिमा भौमिक, प्रदेश बीजेपी मुखपात्र सुब्रत चक्रवर्ती सह अन्यान्य नेतृत्वरा। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। शनिवार खयरपुरेर बुद्धजंगनगरे एक अनुष्ठानेर मध्य दिए मडार्न डेयरि प्रकल्पेर सूचना करें मुख्यमंत्री बिप्लब कुमार देव। एदिन मडार्न डेयरि प्रकल्पेर सूचना करे मुख्यमंत्री मडार्न डेयरि कर्मीदेर उद्देश्य आह्वान जानान, निजेदेर भेबे काज करार जन्य, ताहले दुग्ध उत्पादन बाड़बे, नाहले ता कमे जाबे। मुख्यमंत्री आरो बोलेन बर्तमान राज्य सरकार कोनो काज करार आगे देखे लाभ होबे किना, लाभ होले तबेई से काज करे बर्तमान सरकार, जे काजे कोनो लाभ होय ना सेई काज बर्तमान सरकार करे ना। एदिनेर अनुष्ठाने आलोचना करते गिये मुख्यमंत्री नाम ना करे बिरोधीदेरके कटाक्ष करेन। मुख्यमंत्री बोलेन जारा सुनामुड़ा दिए जहाज आसार विषय निये अपप्रचार करछे कागजेर नौका बोले तादेरके कागजेर नौकाय करे भाषिये देवा होबे, तारा निजेराओ बुझे तादेर जन्य কোন নৌকা, তারা জানে বিপ্লব দেব তাদেরকে জাহাজে তুলবে না। আগে রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রী আসলে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে চলে যেতেন, বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যে এসে নানা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, এটাই হচ্ছে পরিবর্তন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মনসুখ মান্ডবিয়া আগামী মরশুমে জাহাজে করে ত্রিপুরা থেকে দুবাইয়ে কুইন আনারস পাঠানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। বলে বিপ্লব দেব কি কাগজের নৌকা নিয়ে ভাসা যাবে, তাহলে আমি দেখি সব এরা কাগজের নৌকাতেই থাকব, ত্রিপুরাবাসী আসল নৌকা উঠবো, আসল জাহাজে উঠবো, এরা আমি আসল জাহাজে তুলতাম না, যে কাগজের নৌকা তুলে দেবো আর বাসে যাবো না। তারা ঠিক বোঝে যে আমরা লিখে কোন নৌকা, আপনারা না বুঝেন না, এরা বুঝে বিপ্লব দেব আসলে জাহাজ আমরা তুলতো না, কাগজের বেগুড়ার মধ্যে উঠতেইব আর জরুরি বহাস শেষ। তো আজকে মনসুখ ভাই মুন্ডিয়া কেন্দ্রীয়
জাহাজরানি মন্ত্রী ত্রিপুরাতে এসে বিভিন্ন জায়গায় কার্যক্রম করছেন, স্বাভাবিক মনে হয় ত্রিপুরাতে। এখন আগে একটা কোন কেন্দ্রীয় মন্ত্রী আসলে মিডিয়ার বন্ধুরা কেন্দ্রীয় মন্ত্রী আইব, কেন্দ্রীয় মন্ত্রী আইব, সব এয়ারপোর্টের মধ্যে ভিড়, স্যার একটু বাইট দেন একটু বাইট দেন। এখন কেন্দ্রীয় মন্ত্রী এসছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করেছে, কাজে চলে গেছে, উদ্দেশ্য নেই। এটা তো বলে পরিবর্তন, ত্রিপুরার স্বাভিমান হয়েছে, ত্রিপুরা এখন কারোর সঙ্গে মাথা নিচু করে না, স্বাভিমানের সঙ্গে দাঁড়িয়ে থাকে। আজকে উনি যে বিষয়ে আপনি কুইন পানি করলে বিষয়ে বলছিলেন, আজকে আমার সঙ্গে ব্রেকফাস্ট করার সময় নিজেই বলছেন, বলে দাদা এসা করতে হ্যাঁ যে ইহা সে আগলে সিজন মে, বলে মে জানতা হুম দুবাই মে আগলে সিজন মে ইহা সে কুইন পানি পর এক জাহাজ বড়ে জাহাজ হম প্যাকেটিং করেনগে। আর মুঝে বলা বলে এক জাহাজ পুরা কুইন পানি পর হম ভেজেঙ্গে, চাহে উস জাহাজ কা পয়সা মেরে মন্ত্রালয় কো দেনা পড়ে, নেই তো আপ দেঙ্গে, দোনো মে সে এক দেঙ্গে ফ্রি মে, ইসমে 10 করোড় যায় 20 করোড় যায়, জো কিরা পহলা কিরা হম দেঙ্গে, নেই তো আপ দেঙ্গে। আমি বলে ঠিক আছে, ওর পুরো জাহাজ ভর কে কুইন পাইনঅ্যাপল দুবাই কে বাজার মে পৌঁছা দেঙ্গে, এক জাহাজ আবি পেয়া যাতা এক ট্রাক দো ট্রাক, বলছে এক জাহাজ এক শিপ পুরা পাঠাবো, বলে আমার উপরে ছেড়ে দিন। আজকে এমন এমন মন্ত্রী এসে আমাকে বলে, বলে দাদা মেয়ে ইয়ে কর লেতা হুম। বেরো রিপোর্ট খবর ত্রিপুরা। গত 27 জানুয়ারি রাজধানীর সিটি সেন্টারের সামনে চলা 10,323-এর জয়েন্ট মুভমেন্ট কমিটির আন্দোলন তুলে দেয় পুলিশ। এরপর শহরের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। শনিবার জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে ত্রিপুরা মানবাধিকার কমিশনে গিয়ে এই ঘটনার বিস্তারিত জানিয়ে একটি পিটিশন দাখিল করা হয়। মহিলা পুলিশ ছাড়া মহিলাদের তোলা নিয়ে বিশেষভাবে অভিযোগ জানান তারা। একই সঙ্গে পুনরায় দ্বিতীয় পর্বে সিটি সেন্টারের সামনে শান্তিপূর্ণ গণ অবস্থানে বসার অনুমতি চেয়ে উচ্চ আদালত দ্বারস্থ হয় জয়েন্ট মুভমেন্ট কমিটি। গত 27 জানুয়ারি আগরতলা সিটি সেন্টারে আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটির ডাকা যে গণ অবস্থান চলছিল, তার উপর যে পুলিশি বর্বরতা অত্যাচার হয়েছে তারই প্রতিবাদে আমরা এসছি ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনে আমাদের কমপ্লেন দিতে। বেশ কিছু পুলিশ অফিসারদের বিরুদ্ধে আমরা কমপ্লেন দিয়েছি লিখিত আকারে, সঙ্গে আমাদের একটা সিডি করে দিয়েছি, পাশাপাশি আমাদের কিছু নিউজ পেপার কাটিংগুলো আমরা সাবমিট করেছি। সেদিন সূর্য উদয়ের আগেই যেভাবে মহিলাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং মহিলাদের উপর পুরুষ পুলিশ দ্বারা অত্যাচার হয়েছে সেটা আপনারা সাক্ষী, সেদিন পেপারেও ছেপেছিল পরদিন। এই যে ঘটনাগুলো ঘটে গেছে তার প্রতিবাদ একজন সুনাগরিক হিসাবে আমাদের করা প্রয়োজন, তাই আমরা করছি এবং হিউম্যান রাইটসের কাছে সেই প্রতিবাদটা করছি, যেন হিউম্যান রাইটস কমিশন অন্ততপক্ষে রাজ্যের যে অসহায় 10,323 শিক্ষক শিক্ষয়িত্রীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে ওনাদের পাশে দাঁড়ান, তারই পরিপ্রেক্ষিতে আমরা এসেছিলাম। আমার মনে হয় না ভূভারতে কোথাও এই ধরনের ঘটনা ঘটেছে যে নিরস্ত্র এবং শান্তিপ্রিয় যে আন্দোলন চলে যাচ্ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে, তার উপর পুলিশ প্রশাসন লেলিয়ে দিয়ে এইভাবে অত্যাচার করা। শুধু আমরা কী চেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে উত্তরটা দিন, আমরা যে কাগজপত্রগুলো আপনাকে দিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে আপনি কী করেছেন তার উত্তর চেয়েছিলাম, এবং উত্তর চাওয়াতে এই প্রশাসন এতটাই খেপে গেছে যে পুলিশ লেলিয়ে দিয়ে শিক্ষকদেরকে মেরে হসপিটালাইজড করে দিয়েছে। এ কী ধরনের প্রশাসন চলছে রাজ্যে সেটাই বোঝা বড় মুশকিল। তাহলে কি রাজ্যের জনগণ হিসাবে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনো ধরনের প্রশ্ন করতে পারবো না? বলে দিক না উনি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিন আপনি যে আমি যা খুশি করব, আমাকে কেউ প্রশ্ন করতে পারবেন না। আপনার কাছে তো আপনি আমাদেরকে ডেকেছিলেন, আমরা গিয়েছিলাম আপনার কাছে, কিছু প্রশ্ন রেখেছিলাম, কিছু কাগজপত্র দিয়েছিলাম, আপনি আশ্বস্ত করেছিলেন যেগুলো নিয়ে কাজ করবেন, তো সেইগুলোর প্রশ্নই তো আমরা করছি আজকে। মাননীয় সৌম্য গুপ্তা মহোদয়ের কাছে বলেছিলাম, কথাবার্তা হয়েছে ডাইরেক্টরিতে, উনি আশ্বস্ত করেছিলেন 16 তারিখের মধ্যে আমাদেরকে কোনো রিটেন একটা উত্তর দেবেন, কোথায় সেই উত্তর? এখন অবধি কেন পাইনি আমরা? তাহলে উত্তর তো আমাকে দিতে হবে, আমাকে তো জানতে হবে কেন হবে না, কী কারণ, কোথায় ভুল, সেই প্রশ্নগুলোর উত্তর তো আমরা খুঁজবো, সেটাই বলেছিলাম। কিন্তু সেই বলাটাই অপরাধ হয়ে গেছে, তার মানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনো ধরনের প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলেই পুলিশ লেলিয়ে দেওয়া হবে।
পুলিশ দিয়ে অত্যাচার করা হবে। এখনও আমাদের বেশ কিছু শিক্ষক শিক্ষিকা বাড়িতে অসুস্থ অবস্থায় আছে, তাদের চিকিৎসা চলছে। এবং সেই দিন 27 তারিখ আরও একজন বিধায়ক, আমি নাম না বলে পারছি না, ডক্টর দিলীপ দাস, উনি হসপিটালে গিয়ে যেই ভূমিকাটা নিয়েছিলেন, আমি ব্যক্তিগতভাবে ডক্টর দিলীপ দাসকে ছোটোবেলা থেকেই চিনি, কিন্তু আমার ওনার প্রতি যে নজরটা ছিল, ওনার প্রতি যে সম্মানটা ছিল, উনি বোধহয় 27 তারিখ সেই সম্মানটা হারিয়ে ফেলেছেন। যেভাবে উনি পেশেন্টদেরকে বের করার জন্য উদ্যোগী হয়েছিলেন যে কোনোভাবেই যেন হসপিটালের সংখ্যাটা বেশি না হয়, যে করেই হোক পেশেন্টদেরকে বের করতে হবে, এই যে উদ্যোগ নিয়েছেন, উনি একজন ডাক্তার হিসেবে অপরাধ করেছেন। আমি বলবো ডক্টর দিলীপ দাস, আপনি অপরাধ করেছিলেন সেদিন। ডাক্তার হিসাবে আপনার উচিত ছিল সেদিন রোগীদের পাশে দাঁড়ানো, তাদেরকে যত্ন নেওয়া, সেটা না করে আপনি বের করানোর জন্য উদ্যোগী হয়েছিলেন। আমি ব্যক্তিগতভাবে ছোটোবেলা থেকে ডক্টর দিলীপ দাসকে চিনি, সেটা আমাকে খুবই মর্মাহত করেছে। কারণ কি, আমাকে যখন পূর্ব থানায় সারাদিন আটকে সন্ধ্যাবেলা ছেড়েছিলেন, তখন আমি কিন্তু IGM হসপিটালে যাই, রোগীদের সঙ্গে কথা বলি, কথা বলার পরিপ্রেক্ষিতে জানতে পারি যে ডক্টর দিলীপ দাস এই ভূমিকায় ছিলেন। তা আমার প্রচণ্ডই কষ্ট হয় যে এই লোকটাকে আমি ছোটোবেলা থেকে অন্য নজরে দেখতাম, অন্যভাবে চিনতাম। শুধু রাজনৈতিক কারণেই কি ডক্টর দিলীপ দাস ওইভাবে ভূমিকা নিয়েছিলেন ওই দিন, সেটাই আমার প্রশ্ন ডক্টর দিলীপ দাসের কাছে। উনি বিধায়ক হতে পারেন রাজ্যবাসীর জন্য, আমার জন্য কিন্তু উনি বিধায়ক না। আমি অন্যভাবে চিনি ডক্টর দিলীপ দাসকে, ছোটোবেলা থেকে চিনি, অন্য নামে ডাকি ওনাকে আমি, কিন্তু আমাকে মর্মাহত করেছে সেদিন যখন রুগীদেরকে ডক্টর দিলীপ দাস এইভাবে হসপিটাল থেকে বার করার জন্য প্রক্রিয়া চালিয়েছিলেন। এই বিষয়গুলো নিয়েই আমরা এসেছি, যদিও আমরা জাস্ট পুলিশের বিরুদ্ধেই এবং সেদিন ধর্ণা মঞ্চ থেকে আমাদের যে 3টে দান বাক্স ছিল, প্রায় 14-15 দিনের খাবার ছিল, আপনারা দেখেছেন খাবারগুলো উঠিয়েছে, দান বাক্সগুলো নিয়ে গেছে, কোনো ধরনের সিজার লিস্ট পুলিশ আমাদেরকে দেয়নি। কিন্তু যদি পুলিশ আমাদেরকে সিজার লিস্ট না দেয়, তাহলে আমরা কী ধরে নেব? রাজ্যবাসী বুঝে নিন পুলিশ তাহলে কী করেছে ওটা, আমরা কেন বলতে যাব? হ্যাঁ, সে তো লুটপাট, ডাকাতিরা যত্ব চলছে তাহলে পুলিশের মাধ্যমে। এর মধ্যে বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের পার্সোনাল ব্যাগগুলো ছিল রাত্রেবেলা যারা ঘুমিয়েছিলেন, সেই ব্যাগগুলোর মধ্যে বিভিন্ন ধরনের অর্নামেন্ট ছিল, মোবাইল ছিল অনেকের, হয়তো বা সেগুলোও পুলিশ নিয়ে গেছেন। কোনো ধরনের সিজার লিস্ট আমাদেরকে কোনো সাবমিটই করেননি পুলিশ। পুলিশ এখন ইনডাইরেক্টলি বলছে আপনারা এইগুলো নিয়ে যান, নিয়ে যান। কেন আমরা নেব, কেন আমরা নেব? আমাদের এই ব্যাগগুলোকে যেভাবে নেওয়া হয়েছিল, আমাদের শিক্ষক শিক্ষিকারা ছিলেন, কাউকে একজন ধরে সিজার লিস্ট দিয়েই তো দিতে পারতেন, কিন্তু দেওয়া হয়নি। যেভাবে আমাদের ডেকোরেটরের মাইক্রোফোন, তারপর প্যান্ডেলের জিনিসপত্র, এগুলো সব নিয়ে গেছে। তো এই যে পুলিশি বর্বরতা, অত্যাচার, আমি তো বলবো গুন্ডামি, ইউনিফর্ম পরে সেটা গুন্ডামি হয়েছে রাজ্যের সাধারণ শিক্ষক শিক্ষয়িত্রীদের সঙ্গে, সেগুলোর প্রতিবাদেই আমরা আজকে হিউম্যান রাইটস কমিশনে এসেছি। পাশাপাশি আমরা ত্রিপুরা হাইকোর্টে আমাদের যে গণ অবস্থানটাকে ডিনাই করেছে 3 তারিখ থেকে, যেটা প্রশাসনের কাছে পারমিশন চেয়েছিলাম, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা হাইকোর্টে পিটিশন করতে যাচ্ছি। আশা করি সোম মঙ্গলবার নাগাদ আমরা মোটামুটি একটা কিছু বুঝতে পারবো যে হাইকোর্ট থেকে আমাদের পারমিশন দেওয়া হবে কি হবে না। আমরা আশাবাদী যে আগামী দিনও আমরা আবার গণধর্ণা মঞ্চে আগামী সপ্তাহ থেকেই বসতে পারবো আইনের দ্বারস্থ হয়ে। আমি রাজ্যের আপামর 10,323 শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। আমরা আইনের মাধ্যমেই সব বিষয়গুলোকে গুটিয়ে আনছি এবং আইনের মাধ্যমেই আমরা আশাবাদী যে আগামী দিন আমরা গণধর্ণা মঞ্চটাকে কন্টিনিউ করে যেতে পারবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া বন্দরের মাধ্যমে জলপথে কাজে লাগিয়ে কি করে কম খরচে পরিবহন করা যায় তা সরজমিনে খতিয়ে দেখতে আজ সোনামুড়া গোমতী নদীতে ভাসমান জেটি পরিদর্শন করেন কেন্দ্রীয় জাহাজ বন্দর ও জলপথ রাষ্ট্রমন্ত্রী মনসুখ মান্দবিয়া। সেখানে উপস্থিত হয়ে কেন্দ্রীয় জলপথ মন্ত্রকের রাজ্যমন্ত্রকে স্বাগত জানায় সাংসদ প্রতিমা ভৌমিক। গোমতী নদীপথে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যোগাযোগ ব্যবস্থার জন্য নদীর নাব্যতা বাড়ানোর কাজ সম্পন্ন করতে 30 কোটি টাকা ব্যয় করা হবে। এর ফলে ত্রিপুরার উৎপাদিত নানান পণ্য জলপথে রফতানি ও নানান সামগ্রী আমদানি করা সহজ ও সুলভ হবে। নদীর নব্যতা বাড়ানোর কাজ হাতে নেওয়া হয়েছে। প্রোটোকল রোডটি পুরোদমে সক্রিয় হলে রাজ্যের শিল্প সম্ভাবনা আরও বেড়ে যাবে বলে জানান তিনি। এদিন বিকেল আনুমানিক 4:30 নাগাদ সেমন্তপুরস্থিত স্থলবন্দরে এসে পৌঁছান তিনি। সেখানে তাকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি আধিকারিকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলে অবগত হন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামী দিনের বিভিন্ন পরিকল্পনাগুলি তুলে ধরেন। মোদীজিকে প্রয়াস হচ্ছে সোনামুড়া গোমতী রিভারপুর
प्रोटोकॉल रूप के अंदर दाखिल किया गया है। अगले दिनों में ये रूट को हम ऑपरेशनल करते हैं, डेवलप करते हैं। अभी थोड़ा सा ड्रेजिंग का वर्क बाकी है, उसको पूरा करना है। यहाँ 30 करोड़ रुपीज़ के खर्च से एक टर्मिनल बनाना है। ये दो काम मेरे मन में ऐसा है कि एक साल में पूरा करना है, और एक साल में पूरा करके 2022 में ये प्रोटोकॉल रूट को ऑपरेशनल करके त्रिपुरा बांग्लादेश से उसको हल्दिया के साथ कनेक्ट करना है, चट्टोग्राम के साथ कनेक्ट करना है। हम चाहते हैं कि अगले दिनों में इस क्षेत्र में पाइनएप्पल्स, फ्रूट, वेजिटेबल की अच्छी फसल हो रही है, इतना अच्छा प्रोडक्शन हो रहा है, उसको देश का शेष भाग में वाटरवेज के माध्यम से ट्रांसपोर्टेशन हो और लॉजिस्टिक कॉस्ट कम हो और किसान को अच्छा पैसा मिले, अच्छा दाम मिले। यहाँ से मिडल ईस्ट के लिए भी बहुत बड़ी अपॉर्चुनिटी है। मिडल ईस्ट में त्रिपुरा के पाइनएप्पल की बहुत बड़ी डिमांड है। हम चाहते हैं कि चट्टोग्राम पोर्ट, मंगला पोर्ट का यूज़ करके यहाँ से आशुगंज टू मंगला टू मिडल ईस्ट तक यहाँ के फ्रूट वेजिटेबल पहुँचे और उसको दुनिया का मार्केट मिले, ये लक्ष्य के साथ हम लोग ने काम शुरू किया है। और मैंने चाहा स्वयं मैं जाके देख के आऊँ, जैसे काम को गति मिले और हम आगे बढ़ सकें। बांग्लादेश साइड से तो ड्रेजिंग, जमुना रिवर में आज के दिन में भारत सरकार की सहायता से ड्रेजिंग चल रहा है, और ये रूट को भी हम बांग्लादेश की ओर से उसको ड्रेजिंग करके ऑपरेशनल कर देंगे। वहाँ पर सात वन तक थे ब्रिज है जिसमें जो पानी के अंदर पानी कम रहता थी, वो क्या कोई भाई ब्रिज है जो प्राइमरी उसका जो सर्वे हुआ उसमें से निकल के आया है कि लो हाइट वाले कई स्ट्रक्चर है उसमें बड़ी वेसल्स को चलाना डिफिकल्ट है। ऐसी स्थिति में लो ड्राफ्ट वेसल्स की डिज़ाइन मैंने कोची शिपयार्ड के माध्यम से तैयार करवाई है, उसमें स्ट्रक्चर लो स्ट्रक्चर में भी वो चल जाएगी और 1 मीटर ड्राफ्ट भी उसके लिए इनफ है। मैं मानता हूँ कि गोमती रिवर में 1 मीटर ड्राफ्ट के लिए ज़्यादा दिक्कत नहीं है, जो छोटा मोटा ड्रेजिंग की आवश्यकता है वो कर देंगे तो 1 मीटर ड्राफ्ट मेंटेन हो जाएंगे, तो 100 मेट्रिक टन का कार्गो हम यहाँ से मूव करेंगे। দেশের জন্য ঘোড়কাদের অবদানের জন্য সকলের গর্ব হওয়া উচিত। তারা অনেক কিছু করেছে দেশের সেবায়, নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে ঘোড়কারা। আগে 6000 মতো ঘোড়কা ছিল রাজ্যে, কিন্তু বর্তমানে সংখ্যাটা কমেছে। তার কারণ তাদের এতদিন যথাযথ সম্মান দেওয়া হয়নি, কিন্তু তাদের যথাযোগ্য সম্মান দেবে বর্তমান সরকার, এটা সরকারের দায়িত্ব। শনিবার ঘোড়কা বস্তি পেনশনার আবাস আশ্রয়ে আয়োজিত ভারতীয় ঘোড়কা পরিষদের জওয়ান এর সাংগঠনিক ক্যাম্পের সূচনা করে একথা বলেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। ইভেন আওয়ার কিং হ্যাভ লট অফ রিলেশনশিপ প্রেজেন্ট মহারানী বিভূদেবী, হি অলসো বিলং টু গুরখা পিপল, হি হ্যাভ লট অফ রিলেশনশিপ উইথ গুরখা পিপল। রাজা মহারাজা রানী মন্ত্রী মোর গুরখা পিপল হে, দে হ্যাভ লট অফ স্যাক্রিফাইস, দে হ্যাভ লট অফ কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, টু দ্য কান্ট্রি। ও হামলুক दिस थिंग हैव टू रियलाइज। बट अभी नया जमाना, नया न्यू जनरेशन आर स्लोली स्लोली फॉरगेटिंग दैट काइंड ऑफ कॉन्ट्रीब्यूशन, वी शुड रिमेंबर। अब हम लोग बहुत उधर ऑल पीपल आर सीनियर सिटीजन, रिटायरमेंट आर्मी का हम लोग बहुत काम किया है देश के लिए, हम लोग गौरव होना चाहिए। द पीपल शुड रियलाइज could give important। अब पहले बार हम सुना ये आपको, हम उनको मटर्स देश के लिए कितना काम किया है, लॉट ऑफ सेक्रीफाइस। इवन आई डोंट नो, आफ्टर कमिंग हियर आई रियलाइज दस वंडरफुल पीपल, वंडरफुल पर्सन। हम उसको पूछा है, दादा को पूछा है, हम भूखा लोग कितना है त्रिपुरा में, पहले बहुत था, हम लोग का सेंसस है, अभी थोड़ा सा कमती हो गया, मे बी अराउंड 6-7 thousand, 10 thousand अराउंड, अलियर बहुत है, कहाँ गया उन लोग, व्हाट दे आर मिसिंग। दैट मीन्स दिस पीपल आर नेग्लेक्टेड, मे बी सम हाउ दे नेग्लेक्टेड, उन लोग कुछ नहीं मिल रहा है, दे आर नॉट गेटिंग एनी अपॉर्चुनिटीज।
Those are minorities, those are very marginalized people, but still the government as well as the society should realize, because हम बराबर ऐसे बोल रहे हैं एक्टिविस्ट आई नॉट अफ्रेड टू टेल ट्रूथ एवरीबॉडी शुड गिवन रिकॉल स्टेटस दो दिन व्यापी चलबे ए कैंप ब्यूरो रिपोर्ट खबर त्रिपुरा त्रिपुरा हस्तकारु शिल्प श्रमिक यूनियनेर पांच राज्य सम्मेलन अनुष्ठित है शनिवार एदिन सीटू कार्यालये ए सम्मेलन अनुष्ठित है सीटू सम्पादक शंकर दत्त बोलेन हस्तकारु शिल्पीदेर संगठित करार काज करछे त्रिपुरा हस्तकारु शिल्प श्रमिक यूनियन राज्येर उपजाति प्रतिटी बाड़ीते हस्तकारु शिल्पेर संगे जुक्त छिल परवर्ती समये उपजातिरो सामिल हय बर्तमाने हस्तकारु शिल्प दारुणभावे क्षतिग्रस्त होच्छे बोले मंतव्य करेन तिनि हस्तकारु शिल्पदेर रक्षार जन्य लड़ाई संगठित करते ए सम्मेलन बोले जानान तिनि हस्तकारु शिल्प श्रमिक यूनियन या CI2 अनुमोदित एक संगठन ये संगठन राज्य सम्मेलन पंचम राज्य सम्मेलन एखे अनुष्ठित हमारे ये हस्तकारु शिल्पर साथे जुक्त जो श्रमिकरा आछेन त्रिपुरा राज्य तादेर के संगठित करार काज ये यूनियन करछे त्रिपुरा राज्य आबहमान काल धरे विशेषकर उपजाति अंशर जनगण এই বাঁশ বেতের কাজের সাথে নিজেরা প্রতি বাড়িতেই প্রায় একটা ভালো সংখ্যক মানুষ এই বাঁশ বেতের কাজের সাথে যুক্ত ছিলেন নিজেদের প্রয়োজনীয় সামগ্রী তারা প্রথমত তৈরি করতেন পরবর্তী সময়ে আস্তে আস্তে যখন বাজার বড় হতে থাকে তখন প্রয়োজনের বাইরে তার নিজেদের অর্থনৈতিক অবস্থাটাকে ভালো করার জন্যে এগুলো বাজারে বিক্রি করার কাজ শুরু হয় এর পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করি যে আমাদের রাজ্যের উপজাতি অংশের মানুষও এই শিল্পের সাথে যুক্ত হয়ে পড়েন তাতে বহু মানুষ আমাদের ত্রিপুরা রাজ্যে এই শিল্পের সাথে যুক্ত বামফ্রন্ট সরকার যখন ত্রিপুরায় ছিল তখন এই শিল্পে উন্নয়নের জন্য বামফ্রন্ট সরকার একটা পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়েছে যার ফলে আমাদের এখানে আমরা দেখেছি প্রচুর সংখ্যক গাড়ি আসতো আমাদের এখান থেকে সেখানে বিশেষ করে ধূপকাঠির শলা তারপর ধরুন আমাদের এখানে এই যে ছাতার যে বাট এইগুলো নিয়ে যাওয়ার জন্য প্রচুর সংখ্যক গাড়ি সেখানে আসতো এবং এই জিনিসগুলো নিয়ে যেত বাইরে রাজ্যগুলোতে এতে বামফ্রন্ট সরকার বিভিন্নভাবে সাহায্য সহায়তার হাত প্রসারিত করেছিল কিন্তু এখন যেটা আমরা লক্ষ্য করছি এই যে প্রায় তিন বছর হয়েছে এখানে একটা বিজেপি সরকার আছে ওরা কথা বলা ছাড়া আর কোনো কাজ সেখানে করছে না যার ফলে এই হস্তকারু শিল্প যেটা এই কারুশিল্পটা দারুণভাবে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই শিল্পের সাথে যুক্ত যে শ্রমিকরা ছিলেন এই শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সামগ্রিকভাবে আজকে আমাদের পুঁজিবাদী যে ব্যবস্থা এই পুঁজিবাদী ব্যবস্থায় ছোট ছোট শিল্পগুলোকে ধ্বংস করে শুধুমাত্র বড় শিল্পগুলোই থাকবে এই যে চিন্তাভাবনা এই চিন্তাভাবনাও কারুশিল্পকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমাদের এই সম্মেলনের মধ্য থেকে এই কারুশিল্পের সাথে যুক্ত যে শ্রমিক তাদেরকে রক্ষার জন্যে আমাদের আন্দোলন সংগ্রামকে কিভাবে আরও বেশি সংহত করা যায় এবং আজকে এই দেশের অবস্থা এবং রাজ্যের অবস্থার পরিপ্রেক্ষিতে কিভাবে আমরা অগ্রসর হতে পারি এই বিষয়গুলো আজকে আমাদের এই সম্মেলনে আলোচিত তিনটি কৃষি আইন ও কৃষক আন্দোলনের উপর আক্রমণের প্রতিবাদে সারা দেশের চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দিয়েছে দিল্লিতে আন্দোলনরত কৃষক আন্দোলনের নেতৃত্বরা এই চাক্কা জ্যাম কর্মসূচির সমর্থনে শনিবার রাজধানীতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে AIKKMS ত্রিপুরা রাজ্য কমিটি AIKKMS ত্রিপুরা রাজ্য কমিটির সদস্যরা এদিন হাতে ব্যানার নিয়ে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন সংগঠনের রাজ্য নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিনের কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে জানান আমরা সারা ভারত বর্ষে সব জায়গায় চাক্কা জ্যামের কর্মসূচি নেওয়া হয়েছে তা এই উপলক্ষে আমাদের এই রাজ্যে আমরা এই উপলক্ষেই আজকে গণ অবস্থানের এই অবস্থান ধর্ম অবস্থান কর্মসূচির ইয়ে করছি আমরা এখানে তা আপনারা জানেন যে আজকে প্রায় তিয়াত্তর দিন হইতে চলল এই কৃষক আন্দোলনকে ভাঙতে গিয়া কেন্দ্রীয় সরকার এবং তার পুলিশ বাহিনী সাথে বিজেপি RSS-এর লোকরা একসাথে হইয়া একটা রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু করছে এর বিরুদ্ধে আমরা আজকে এই চাক্কা জ্যামের কর্মসূচিতে সারা ভারতবর্ষে সংগঠিত হইতেছে
এবং আমরা এখানে চারটা জামরে সমর্থন করে এখানে আমরা এই কর্মসূচি নিছি। আমরা আবেদন ডাকতেছি, আমরা দাবি করতেছি যে তিনটা যে কৃষি আইন আনা হয়েছে এটা কৃষক বিরোধী, কৃষক স্বার্থ বিরোধী, সাথে সাথে দেশের প্রতিটি মানুষের স্বার্থ বিরোধী। ফলে আমরা এই কৃষক স্বার্থ বিরোধী তালা কানুন অবিলম্বে বাতিল চাই। পাশাপাশি এই কৃষক কানুন বাতিলের পরিপ্রেক্ষিতে আমরা কইতাছি 2020 যে ইলেকট্রিসিটি বিল আনা হয়েছে এটারও বাতিল চাই আমরা, এবং MSP চালু করার জন্য আমরা আবেদন রাখছি যে MSP চালু হোক। আজকে যদি যদি যতক্ষণ পর্যন্ত এই তিনটা কৃষি কানুন এবং MSP মানে সাপোর্ট মিনিমাম প্রাইস যতক্ষণ পর্যন্ত চালু না হইব ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সারা ভারতবর্ষে। আস্তে আস্তে আন্দোলন বাড়তেছে, আমরা আশা রাখতেছি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সবার কাছে আমাদের আবেদন যে কৃষক স্বার্থে আপনারা এই কৃষি কানুন বাতিল করুন। এই এই উপলক্ষে আসেন বিউরো রিপোর্ট খবরতপুরা। ওয়ার্ল্ড ক্যান্সার ডে উপলক্ষে এক বেসরকারি হাসপাতালের সহযোগিতায় শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের ও তাদের পরিবারের সদস্যদের জন্য স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে ব্রেস্ট, সার্ভিক্স ও ওরাল KBT স্ক্যানিং করা হয়। রাজ্যে কর্মরত সাংবাদিকরা এদিনের এই স্ক্যানিং ক্যাম্প থেকে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে। এক স্বাস্থ্যকর্মী জানান, সাংবাদিকদের ও তাদের পরিবারের সদস্যদের বড় ধরনের রোগের হাত থেকে রক্ষা করার জন্য এই স্ক্যানিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমি সৌরভ মজুমদার, আমি আদিত্য বিড়লা হাসপাতালের তরফ থেকে এসেছি। আজকে আমরা আদিত্য বিড়লা হাসপাতাল এবং ডিভাইন টাচের সহযোগিতায় আজকে প্রেস ক্লাবে আমরা মিডিয়া যত বন্ধুরা আছে তাদের এবং তাদের ফ্যামিলিদের জন্য আমরা ওরাল স্ক্রিনিং, ব্রেস্ট স্ক্রিনিং এবং সার্ভাইকেল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রেখেছি। তো আমরা আজকে আমরা শুধু মিডিয়া বন্ধু বান্ধবদের জন্য যারা এবং তাদের ফ্যামিলিদের জন্য এই সুবিধাটা রেখেছি শুধু স্ক্রিনিং করার জন্য, যাতে আমরা তাদের পরিবারকে কোনো মহামারী রোগের হাত থেকে প্রথমকেই স্ক্রিনিং থেকে স্ক্রিনিংয়ের হাত থেকে রক্ষা এবং মহামারী রোগের হাত থেকে রক্ষা করতে পারি। ব্যুরো রিপোর্ট খবরতপুরা।